এর মধ্যেও একটা ই আছে, জি জি আছে। যখন বিকালে দেখবো যে আমার গরু ছাগল কবুতর এই মানে আমার উঠান ভরে আছে, তখন এর মতো তৃপ্তি দুনিয়াতে নেই, দুনিয়াতে নেই। সারাদিন ক্লান্তি, সারাদিন কাজ করার পরে সব ক্লান্তি দূর হয় এদের মুখ দেখে। আচ্ছা আচ্ছা, বুঝতে আচ্ছা আচ্ছা, দেখেন খুব পছন্দ করে, খুব পছন্দ করে কলা। আচ্ছা, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে এমন একটা ভিডিও নিয়ে আসলাম, আসলে বলা যাচ্ছে না কি ভিডিও এটা নাকি। আচ্ছা, গত বছর একটা প্রতিবেদন করছিলাম মমতা আপুর, ভিডিও টাইটেলটা এমন ছিল যে হতে চেয়েছিল বিসিএস ক্যাডার কিন্তু না হয়ে হয়েছেন ছাগল খামারি। তো উনি ছাগল খামারি হওয়ার পরে এলাকাবাসী বলেন, আত্মীয় স্বজন বলেন, অনেক কটূক্তি করছে যে তিনি ছাগল খামার করছেন, এটাই কিন্তু টাইটেল ছিল গত বছরের একটা প্রতিবেদনে। তো আমি আজকে আসছি নাটোর জেলার বড়াইগ্রাম থানার লোটাবাড়িয়া এলাকার মমতাপুর ছাগলের খামারে। মমতাপুর হচ্ছে একজন প্রান্তিক খামারি। গত বছর যে প্রতিবেদনটা করা হয়েছিল সেই প্রতিবেদনে যেটা আমি দেখাইছিলাম যে উনি কস জাতের ছাগল লালন পালন করছেন, এবং কস জাতের ছাগল লালন পালন করছেন এই কারণেই যে যা শিখার উদ্দেশ্যে, যে কস জাতের ছাগল পালন করে উনি শিখবে এবং কস জাতের ছাগলগুলো বিক্রি করে দিয়ে তিনি উন্নত জাত নিয়ে কাজ করার চেষ্টা করবেন। এবং তিনি এখন বর্তমানে গরু বলেন, ছাগল বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, কবুতর বলেন, সম্মিলিতভাবে লালন পালন করে আসছেন। আজকে ভিডিও শুরুতে একটু কথা বলবো, আর আজকে ভিডিওটি হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা নতুন ছাগল খামারি আছেন বা নতুন ছাগল খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটি। আচ্ছা, ভিডিও শুরুতে মমতাপুর সাথে একটু কথা বলবো, এতটুকুই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? খুব ভালো আছি। ভালো আছেন? খুব ভালো আছেন? হ্যাঁ, খুবই ভালো আছি। অবশ্য গত করোনা থেকে কিন্তু শুরু হয়েছিল নাকি আপু? জি, করোনা থেকে, করোনার এপ্রিল থেকে, এপ্রিল থেকে শুরু হয়েছিল। তারা এই যে দেখতে পাচ্ছেন যে খামারটা করছে, এই খামারটা কিন্তু ভাইয়া আছে আর উনি আছে, দুজন মিলে কিন্তু উনি কোয়ারেন্টাইন যখন ছিল, কয় মাস বন্ধ ছিল, সেই সময়টাতে ওনারা এই দুজন মিলেই এই গরু এবং ছাগল কবুতর বলেন সব কিছু এই ঘরগুলো করছেন, এবং ঘাসও তারা নিজেরাই কিন্তু লাগাইছিল। হ্যাঁ, তো বর্তমানে আগে যে একটা প্রতিবেদন কিন্তু করা হয়েছিল, আর আগে কস জাতের যে ছাগলগুলো ছিল বিক্রি প্রতিবেদন করা হয়েছিল, সেগুলো কি বিক্রি হয়েছিল? জি, ওগুলি বিক্রি হয়, আবার নতুন ক্রস উঠাইছি। নতুন ক্রসও উঠাইছেন? আচ্ছা, আপনি যে পাশাপাশি 100% পালন করার চেষ্টা করতেছেন, এখান থেকে কি আপনার মানে কেমন লাগতেছে? এগুলো কতদিন মানে পালন করতেছেন? এই উন্নত জাত গুলো কতদিন যাবত নিয়েছেন? মানে যেটাই পালুক সেটা মনোযোগ সহকারে পালতে হবে। মানে ছাগল যে পাললে ছাগলের সম্পর্কে জানতে হবে, ছাগল আমি দেশি পাললাম কি বিদেশি পাললাম এটা কোনো কথা না, মানে আমাকে একটা জিনিস তৈরি করতে হবে যাতে দেশি অনেক ছাগল আছে, অনেক আকর্ষণীয়, মানুষ দেখলেই অনেক আকৃষ্ট হয়, আবার আমি বিদেশি ছাগল পাললাম কিন্তু ওইটা দেখতে ভালো হলো না, তাহলে আমাকে আগে জানতে হবে যে ছাগলের মানে ছাগল কিভাবে পালন করতে হবে, এটা হলো আসল কথা। জি, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো মোটামুটি এই যে 100% যে পালন করতেছেন, এখানে কি কি সমস্যা ফেস করতেছেন আপনি মনে করেন? এখানে সমস্যা আছে, এদের শরীর সরাসরি যেগুলো ইন্ডিয়া থেকে আসতেছে
এদের মানে প্রপার ট্রিটমেন্টের পরেও শরীর ঠিক হইতে চাচ্ছে না জি জি অনেক সমস্যা মানে থেকেই যায় আচ্ছা আবার ওপারের যে প্রেগন্যান্ট ছাগলগুলি ওরা ঠিক মতো মানে কি পাঠা দিয়ে ধরাইলো বাচ্চাগুলি মানে অ্যাকুরেট আসে না এটাই হলো প্রবলেম দেখতেছি তো বিষয় হচ্ছে যে ওই পাশে যে প্রেগন্যান্ট ছাগলটা এটা আমি কিন্তু বর্তমানে আপনি যেহেতু আমার কন্টিনিউ ভিডিও দেখেন তো আমি কিন্তু বর্তমানে এই ওপারের গাপ গ্যারান্টি সম্পর্কে কিন্তু অনেক কথা বলি ছাগল এগুলো ইন্ডিয়া থেকে যখন বাংলাদেশে আসে মানে ছেড়ে দেওয়া আসে মানে কোন পাঠা দিয়ে বিট করালো বোঝা যায় না এই জন্য দেখা যাচ্ছে একবার দুইবার আপনার বাসায় দেখা যাচ্ছে বাচ্চা হলো পরবর্তীতে আপনার যে ভালো পাঠা আছে সেটাতে প্রজনন করে নিতে হবে আচ্ছা বিস্তারিত হ্যাঁ বলুন গুজরিটার ভালো আসছে গুজরিতে ভালো আসছে ছয় দাঁতের সেলিম ভাই প্রেগন্যান্ট বলে দিছিল এটা প্রেগন্যান্ট বলে দিছিল আচ্ছা আচ্ছা এই যে বাচ্চা হয়েছে দেখেন একটা বাচ্চা হয়েছে অনেক সময় এভাবে গ্যারান্টিও দেওয়া যায় না যে এটা থেকে এটা আসবে আচ্ছা এই যে একটা তোতাপুরি এই যে এর বাচ্চা এটা জি জি এই ছাগলটার জি আচ্ছা আচ্ছা দেখেন এই যে বাচ্চা একটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চা আচ্ছা একটা পাঠা একটা পাঠি কিন্তু ছেলেকে খেতে দেয় না না এক আলাদা তোলা খাইতে হয় আচ্ছা 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 বুঝতে পারছি ছাগলে যে বাচ্চা যখন হয় না আপু এই ছাগলে যে চাটে জিবা দিয়ে এই তখন না ছাড়তে দিলে সমস্যা না সাথেই দিছিল আচ্ছা এই ছাগলটা কয় দাঁতে কিনছিলেন এখানে নিয়েছেন ভাইয়া আচ্ছা এই যে দেখেন কি খাইতে দিচ্ছে এগুলো এবার আমার তিনটা কলা বাগান আছে একটাও বিক্রি করি এগুলো কি তরকারি খাওয়ার যে কলা হ্যাঁ সব এদের খাওয়ায় দিচ্ছি আচ্ছা এগুলো আপনার ইয়ে হয় না পেটে সমস্যা হয় না আপু না 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 কোনো সমস্যা হয় না আচ্ছা আচ্ছা দেখেন খুব পছন্দ করে কলা আচ্ছা তো এই কলা খাওয়ালে কোনো সমস্যা হয় না 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 এ প্রতিদিন খাইতে দেন সপ্তাহে দুই তিন দিন আচ্ছা আচ্ছা এইগুলো কি খাইতে দিছেন এটা হেক খেতে দিছি মসুর না খেসারি খেসারির খেসারি খেসারি তো চলে গেছে গত বছর জি ওই বছরই খেসারি হে করে রাখছিলাম আচ্ছা এগুলো এই আপনার এই খেসারিগুলো রেখে দিছিল খেসারি গাছগুলো এখন সেটা খাওয়াচ্ছেন যখন ফুল আসে তখন এটা মানে তিন দিন রোদে শুকায় তারপরে ফোল্ডিং করে প্যাকেট করে রেখে দিছিলাম আচ্ছা 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 এগুলো 70% শুকনো হবে আর 25% ভেজা আচ্ছা এগুলো আপনার এগুলোকে আপনি লাগাইছিলেন জমিতে লাগাইছিলেন আবার দুই দিন আগে বপন করছি তারপরে যে টাইট করে বেঁধে রাখা যায় তারপরে এই যে ধানের যে বড় বড় ইয়া পাওয়া যায় ডোল ওই ডোলের মধ্যে রাখা যায় আবার এখন যে সালফেটের বস্তা কেটে বড় করে যে ইয়া করে ওই ওইভাবে গুদামজাত করে রাখা যায় যাতে যেখানে রাখতে হবে বাতাস না প্রবেশ করে আচ্ছা 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 বুঝতে পারছি এই প্রসেসে রাখতে হবে আচ্ছা আপু ডোল টোল তো অনেকজন বুঝে না আমি যেটা বলি বস্তার মধ্যে যেটা প্যাকেটটা এই বস্তার মধ্যে কি পলিথিন দেন ওয়া তো মানে ওইটা যদি ভিতরে ভালো করে টাইট করা যায় রশি দিয়া হ্যাঁ ওইটা যে ইয়াভাবে মানে গাদা গাদা করে রাখা যাবে একটার উপরে একটা আচ্ছা আলো বাতাস ঢুকলে সমস্যা নেই না ও শুকে বাতাস যাতে না ঢুকে তাহলে সেক্ষেত্রে পলিথিন ইউজ করা যাবে না পলিথিন ইউজ করা দরকার না পলিথিন ইউজ করলে ভালো হয় ওইটা আরো ভালো সুন্দর হয় তারপর আপনারা এইভাবে বস্তা আকারে করতে পারেন এই যে দেখেন এগুলো কিন্তু পুষ্টিকর খাবার এভাবে কিন্তু খাওয়ায় সারা বছর প্রচুর খায় মানে খাওয়ার খুব এই খাদ্যের উপর আকর্ষণ বেশি আচ্ছা 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 এই যে বাছুরগুলো কি আপনারই জি আচ্ছা ওই আগের বাছুরটা কি হয়েছে আপু আগের বাছুরটা বিক্রি করে দিয়েছেন জি আচ্ছা আচ্ছা আমি আসলে খুব কষ্ট পাইছিলাম যে ওর মা মারা গেছিল আর ওইখানটায় বাছুর মাটি দেওয়া আছে হ্যাঁ তিনটা আছে আরেকটা অল্প দিনেই বাচ্চা দিবে আচ্ছা এই যে এখানে একটা বিডার আছে দেখেন আপু এটা কয় দাঁত চলছে আপনার বিডার ছয় দাঁত না জি আচ্ছা ছয় দাঁতের বিডার এটা কত দিয়েছিলেন সবই ক্রস মানে দুইটা বাদে সবই ক্রস আচ্ছা বুঝতে পারছি
তো আসলে এই যে এগুলি আমার সব আমার ব্রিডারের বাচ্চা এই বাচ্চাগুলি দেখাই হ্যাঁ এগুলি সব দেশি থেকে এই বাচ্চাগুলি তৈরি হয়েছে আচ্ছা এগুলি 5 মাস করে বয়স 5 মাস করে বয়স আচ্ছা ওই পাশে আমি আসতেছি এগুলো সব আপনার এই এই পাটাতে প্রজনন করেছিলেন কসকে কসকে প্রজনন করার পরে এই ধরনের বাচ্চা বেরিয়েছে একটু আপু একটা বাচ্চা একটু ভালো বাচ্চা একটু দেখেন আমি একটু দেখি সবথেকে ভালো হবে আর মায়ের কাছে দেখাইও আচ্ছা আচ্ছা আসেন নি আসেন আচ্ছা একটু কষ্ট দিচ্ছি আচ্ছা এই যে এটা এটা ওর মা এটা ওর বাচ্চা আচ্ছা একটু দেখাই এই 5 মাস 5.5 মাস পড়ছে আচ্ছা এটা ওর মা এই ছাগলটা না এটা কয় দাঁত হচ্ছে এ কেবল প্রথম প্রেগনেন্ট আপনার বাড়ির এটা জি আচ্ছা বাড়ির কতটুকু একটা ছাগল থেকে এই যে বাচ্চা বেরিয়েছে এটা পাঠা নাকি 5 মাসের হ্যাঁ 5 মাসের বাচ্চা পাঠা পাঠা বাচ্চা আচ্ছা আচ্ছা এই কান ধরে এই যে পাঠা বাচ্চা মুখের পার্সেন্ট কিন্তু ভালো হয়েছে আর এটা আর এটা ওর মা আচ্ছা এটা এর মা এর মা এর মা থেকে দেখেন পার্সেন্ট কত ভালো আচ্ছা আচ্ছা এই বাচ্চা দেখেন তো তার পেটে থেকে এত ভালো বাজে না তো তা মিস যায় তো তা মিস যায় ছাগলটা কিন্তু আহামরি দাম না হ্যাঁ আপুর বাসারই কিন্তু ছাগল মাত্র 6000 দিক 6000 টাকা কিনছিলেন আচ্ছা আচ্ছা 6000 টাকা কিনা পরে এই যে বাচ্চাটা হইছে দেখেন এই যে দেখি বাবা এটা মুখটা দেখি আচ্ছা এই যে আচ্ছা ঠিক আছে একটু দেখাই এই যে মুখ দেখেন খুব জেদি খুব জেদি না এই যে মুখ দেখেন কত সুন্দর শুধুমাত্র কস ছাগল এই যে 100% পাঠা এই কারণে কিন্তু বাচ্চা ভালো বেরিয়েছে এখন বিক্রি করতে গেলে কিন্তু আপনারা কয়েকটা টাকা দাম পাবেন শুধুমাত্র এটার জন্য এই ছাগলটা অল্প দিনেই বাচ্চা দিবে এটা না হ্যাঁ আচ্ছা এটা হরিয়ানা ক্রস ছাগল জি দুইটা করে বাচ্চা হয় আচ্ছা আচ্ছা এটা কি সেই প্রতিবেদনে ছিল আপনার ছিল এটা প্রথম থেকেই ছিল আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দেখেন কত সুন্দর খাচ্ছে কয় দাঁত ছাগল এটা আপনার এটা তো দাঁত জানি বয়স হয়ে গেছে মনে হয় দাঁত ছাড়া হয়ে গেছে বড় ছাগল কয়টা করে বাচ্চা হবে এটা দুইটা করে বাচ্চা দুইটা করে বাচ্চা হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আপু ওই 100% ছাগলের তো পালন করতেছেন 6 মাস হলো রোগ বালাই কেমন বুঝতেছেন রোগ বালাই তো না কিন্তু শরীরটা সারতে চায় না শরীর সারতে চাচ্ছে না না আমি আরেকটা কথা বলি ভাইয়া মানে আমাদের দেশের সাথে তোতা খুব একটা যায় না 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 আচ্ছা 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 তোতার শিং শিংগুলি দেখছেন কখনো মসৃণ মসৃণ হয় না কিন্তু কারণ পুরো আবহাওয়াই মানে আমাদের দেশের জন্য আমরা কি ওই যে মেরু অঞ্চলের ভাল্লুক নিয়ে এসে এখানে পালতে পারবো তো তার ক্ষেত্রে সেম আচ্ছা 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 বুঝতে পারছি তোতা পালন করে অবশ্য আপনার অনেকজন সাকসেস হয় আবার অনেকজন সাকসেস হতে পারে না শিশুরা মাতৃ করে জি বোনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে এটা পানির ক্ষেত্রে ওই রকম আচ্ছা 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 বুঝতে যে যেখানে পারফেক্ট যে যেখানে পারফেক্ট ওদের জন্য ওই গুজরাটেই ভালো হ্যাঁ গুজরাটি ভালো না আর সব পার করে দিতে হবে আচ্ছা একটু দেখাই আর একটু দেখাই আচ্ছা এমনিতে আপনি যে লালন পালন করতেছেন নতুন যারা আছে নতুন যারা ছাগল খামারি আছে নতুন যারা ছাগল পালনে উদ্বুদ্ধ হচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো তারা যেন ক্রস নিয়ে শুরু করে ক্রস নিয়ে শুরু করে আচ্ছা আচ্ছা পরবর্তীতে যদি মনে করে যে 100% নেওয়া ওটা পরের চিন্তা পরের চিন্তা জি আচ্ছা 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 এমনিতে আপু আপনি লেখাপড়া কোথা থেকে করছেন একটু যদি বলতেন আমি ঢাকা ভার্সিটির অধিভুক্ত খাদ্য পুষ্টি বিজ্ঞান আচ্ছা সাবজেক্ট আমার আর কলেজের নাম গার্হস্থ্য অর্থনীতি কলেজ ঢাকাতে ঢাকাতে লালমাটিয়াতে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো এখন যে ছাগল পালন করতেছেন মোটামুটি আপনি তো সাকসেস মনে করছেন সাকসেস জি ছাগল পালন সাকসেস না হলে আমার গোয়াল ভরা গরু ছাগল থেকেই গরু আসলো ও আচ্ছা 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 আটটা গরু হইছে আর কয়েকদিন পরে 10টা হবে 10টা গরু হবে হ্যাঁ এই ছাগল থেকেই শুরু ছাগল থেকে শুরু জি তো এই যে আপনার হলো এই গরু ছাগল হাঁস মুরগি কবুতর সব লালন পালন করতেছেন এখানে কি ভাইয়া কি আপনাকে সহযোগিতা করে অবশ্যই করে আচ্ছা সকাল বিকেল এমনিতে কোনো সমস্যা হয় না আপনার প্রেশার পড়ে না একটা একজনের উপর এত প্রেশার তো পড়ে এতগুলি এখানে অন্য যে কোনো লোক পাললে ওর কর্মী লাগতো দুইটা জি কিন্তু ওই দুই কর্মীর কাম আমরা দুইজন মেকআপ দিচ্ছি দুই কর্মীর মেকআপ দিচ্ছেন আচ্ছা এমনি ফার্স্ট টাইমে কি এরকম সমস্যা হইতো যে আসলে খারাপ লাগতো ছাগল পালন করতে না ছাগল তো দুষ্টু পানি একটু তো জ্বালাবে জ্বালাবে হ্যাঁ আচ্ছা এটা আসলে সহ্য করে নিতে হবে সহ্য করে নিতে হবে তো আপনারা যে দেখাচ্ছে মনোবল হারিয়ে ফেলেন মাঝে মধ্যে হ্যাঁ তো এগুলো ধৈর্য সহকারে করতে হবে এটা মানে মনোবল হারানো যাবে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো এই তো অবস্থা এই ছাগল কতগুলো ছাগল আছে এখন বর্তমানে আপনার 25টার মতো 25টার মতো আছে আচ্ছা আপু এই ভ্যাকসিন কতদিন পর পর আপনি করেন আমি 6 মাস পর পর 6 মাস আচ্ছা প্রেগন্যান্ট যে ছাগল এই প্রেগন্যান্ট ছাগলের ভ্যাকসিন যে পিপিআর রোগের ভ্যাকসিন এই ভ্যাকসিনটা আপনি কিভাবে দেন একটু বলতে পারবেন সব ভ্যাকসিনই মানে গর্ভ সেফ আচ্ছা কিন্তু এটা অনেকে দেয় অনেকে দেয় না মানে অনিশ্চয়তায় ভোগে এই জন্য মানে এটা দিতে চায় না দিতে চায় না আপনারা কিভাবে করেন আমরা প্রথম প্রথম তো সবগুলিতেই আমরা গর্ভ অবস্থায় ভ্যাকসিন দিতাম আমাদের কোনো সমস্যা হয় না সমস্যা হয় না
এখন ওই যে এরা মানে বাচ্চা দেওয়ার পরেই ভ্যাকসিন দিয়ে দেয়, আবার পরবর্তীতে বাচ্চা হওয়ার আবার বাচ্চা হওয়ার পরে দেই, এইভাবে দিয়ে আমরা একটা মানে রুটিনের মধ্যে চলে আসছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে দেখা যাচ্ছে আজকে ভ্যাকসিন করলেন, সেই ছাগলটা প্রেগন্যান্ট থাকার না থাক করলেন, তারপর দেখা যাচ্ছে বাচ্চা হওয়ার পর আবার করলেন। হ্যাঁ আবার করলেন। আর বাচ্চাকে প্রিপেয়ার করেন নাই? দুই মাসের বাচ্চা করেন প্রিপেয়ার, দুই মাস বয়স হইলে তখন প্রিপেয়ার করেন। আর ওই মায়ের দুধ পান করা অবস্থায় কিছু অংশ পায়, কিছু অংশ পায়। জি আচ্ছা। দুধ পান করে যখন, তখন যদি মায়ের ভ্যাকসিন করা হয় তখন ওদের দেহে এমনি অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। আচ্ছা, এমনিতে আপনার ছাগলকে সকালবেলা কি খাইতে দেন আপু? সকালবেলা নেপিয়ার ঘাস দি। নেপিয়ার ঘাস, সেটা কি কস জাতের ছাগল এবং উন্নত জাতের ছাগল দুইটা কি? দুইটাই খায়। আচ্ছা, তার পরবর্তীতে দুপুরে মানে খড় দেই, হ্যাঁ, দানাদার খাবার। জি। আর বিকেলে হে দেই, কলা দেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিকেলে যে খাবারটা দিতে বলছে কলা, তারপরে খেসারি, মানে হালকা খাবার দিই। হালকা খাবার, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর মানে ক্ষেতের ওই যে আগাছাগুলি বেশি দিই। হুম হুম, আগাছাগুলো। জি আচ্ছা, আগাছা বিকেলেই দিই। বিকেলে দিন, হয়তো যেদিন কলা দিলাম না সেদিন আগাছা দিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এরকম করে রুটিন করে দিই। রুটিন করে দিছেন। যাক, আপনি এখন ভালো আছেন তো? ছাগল পালন করে অনেক ভালো আছে। যাক, এমনিতে এখন আর কোনো সমস্যা হচ্ছে না? মানুষ যে কুটুক্তি করতো একটা সময়, সেই কুটুক্তি এখন করে আর তারা করবেই। মানে পিছের লোকে কিছু বলে, এদের মানে কথা শুনলে কিছু আগানো যাবে না, যাবে না জীবনে, কিছু করা যাবে, জীবনে কিছু করা যাবে না। এই জন্য আপনার কুটুক্তি করবেই মানুষ। আপনার যে কোনো কাজে মানে পাঁচজনের মধ্যে তিনজন খারাপ মন্তব্য করবে, আর আপনার যখন সফলতা আসবে তখন আপনার পিছনে দুই একজন লেগে থাকবেই, এটা কিছু না, লেগে থাকবেই। এটা সঠিক কথা বলছেন। আচ্ছা আপু, যারা নতুন ছাগল খামার করবে তারা, তাদের আসলে কয়টা নিয়ে শুরু করা উচিত আপনি মনে করেন? এই বড় জোর পাঁচটা মা ছাগল, হ্যাঁ, দ্বিতীয় বিয়ানের হইলে ভালো হয়। প্রথম বিয়ান কি দ্বিতীয় বিয়ান, এরকম ধাড়ি নিয়ে পারলে, মানে দুই দাঁত কি চার দাঁত এরকম নিয়ে পারলে ভালো হয়। ভালো হয়, বাচ্চা নিয়ে না। এই যে দেখি আপনার প্রতিবেদনে, বিশেষ করে লোকেরা দূর দূরান্ত থেকে এসে ছোট ছোট বাচ্চা নিয়ে গেল, এই বাচ্চাগুলি মানে দুধ খাওয়া অবস্থায় ওরা বিক্রি করে, কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার পরে এই বাচ্চাগুলি তো সব শুকায় যায় ভাই। তাহলে ও মানে তারপরে এইসব বাচ্চা হিটে আসতে অনেক টাইম লাগে তো। আচ্ছা, আর আমি একটা খামার করলাম, আমি এক বছর অপেক্ষা করলে তো আমার মন ভেঙে যাবে, কারণ আমি তো এর বেনিফিট সামনে দেখলাম না। আর একটা প্রেগনেন্ট কিংবা অচিরেই মানে হিটে আসবে এরম ছাগল নিয়ে মানে খামার করলে তাড়াতাড়ি এর বেনিফিটটা দেখতে পারবে, মনের দিকে শান্তি পাওয়া যাবে। হুম হুম হুম, এটা হলো আসল। ও দেখা ছোট বাচ্চা অথবা দেখা যাচ্ছে আপনার 7-8 মাস বয়সে একটু মানে হিটে আসবে এরকম ছাগল, এরকম ছাগল নিলে ছোট বাচ্চা গুলো, আমি বাচ্চা কেনার পক্ষপাতী না, কারণ এই বাচ্চাগুলি সবাই পালতে পারে না তো। আচ্ছা আচ্ছা, কারণ দুধের বাচ্চা বিক্রি করে, বাড়িতে নিয়ে আসার পরে ওই বাচ্চাটার দুধের সংকট হয়, ঘাসও ভালো করে খেতে পারে না, এটা হলো প্রবলেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।